বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। সঙ্গীত শিল্পী কে কে? কৃষ্ণকুমার কুন্নাথ, তিনি মারা গেছেন আমরা জানি হৃদরোগে আক্রান্ত হয়ে, এত এখনো পর্যন্ত যতদূর জানা গেছে, এই কলকাতায় নজরুল ইসলামে অনুষ্ঠান করতে এসে গত মঙ্গলবার তার মৃত্যু ঘটে, আমরা সেটা ইতিমধ্যেই জানি এবং তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। কিন্তু এই কেকের যে একটা উন্মাদনা ছিল দুদিন ধরে কলকাতায়, যে দুটি কলেজের ফেস্ট অর্থাৎ অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কেকে নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। সেই সঙ্গে বলে রাখা ভালো, সম্ভবত কেকে আরো একটি অনুষ্ঠানে, কোনো একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এখানে, সেই কারণেই হয়তো তার কলকাতায় আসা, সেই জন্য একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল বলেই খবর। তো সেই জনপ্রিয়তাটি, সেই জনপ্রিয়তার খবর আমাদেরই এই বাংলার আরেক শিল্পী, যিনি জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পী রূপঙ্কর বাগচি, যিনি গান গেয়ে গত বছর তিনেক আগেই তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। সেই জাতীয় পুরস্কার প্রাপক শিল্পী হঠাৎ করে আরেক শিল্পী কে কে তাকে নিয়ে উন্মাদনায় না থাকতে পেরে তিনি ফেসবুকে একটি লাইভ করেন, এবং যে লাইভটি সংস্কৃতি মানুষ প্রেমী এই বাংলার মানুষ ভালো চোখে নেননি। ঘটনাচক্রে কে কে এই মৃত্যুর পরে বহু মানুষের কাছে ট্রোল হয়েছেন রূপঙ্কর বাগচি, এবং তিনি নাকি ফোনে তাকে নানা রকম প্রাণহানির শঙ্কা জানিয়ে হুমকি দেওয়া হয়েছে নানা রকম। তো আমরা এবং আজ অর্থাৎ শুক্রবার দিন তিনি কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন, এবং অদ্ভুত ভাবে তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছেন, কিন্তু তিনি তার কথা বলেছেন, কিন্তু সাংবাদিকরা কোনো প্রশ্ন করলে তার উত্তর তিনি দেননি। তিনি প্রথম যে দু তিনটি লাইন তিনি বলেছেন আমি শুরু করছি। তিনি বলেছেন যে প্রয়াত কে কে পরিবারকে কাছে আমি নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ও তার বাইরে বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে এখানে পৌঁছবার আগে, সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারো সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমে মুম্বইবাসী ও তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক দুঃখিত। কে কে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন তাকে শান্তিতে রাখেন, বলে আরো তিনি একটি বিস্তারিত ভাবে সেই কাগজে যিনি লেখা নিয়ে এসেছেন এবং সাংবাদিকদের সেটি দিয়েছেন। সব শেষে তিনি যেটা বলছেন যে আমি আজ আপনাদের কারোর কাছে আর আলাদা ভাবে কোনো কথা বলছি না, পরে নিশ্চয়ই বলবো, কিন্তু আজ সেই দিন নয়, আপনাদের কাছে মার্জনা চাই। আমাদের প্রশ্ন, আপনি এরকম একটা ভিডিও পোস্ট করলেন, তারপর সেটাকে নিয়ে বিতর্ক হলো, তারপরে আপনি সাংবাদিক সম্মেলন ডাকলেন, আর সেই সাংবাদিক সম্মেলনে আপনি আপনার কথা বললেন, কিন্তু সাংবাদিকরা যে প্রশ্নটা করলো সেই প্রশ্নের আপনি উত্তর দিলেন না। আমরা আগে শুনে নেব সেই ভিডিওটি যেটি রূপঙ্কর ফেসবুকে পোস্ট করেছিল। তো কে 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 আজকে শো করতে এসেছিলেন, ওয়ান অ্যান্ড অনলি কে কে নজরুল বলছে, এবং সেটা নিয়ে খুব উত্তেজনা চারিদিকে। তো ওনার লাইভ পারফরমেন্সের কিছু ভিডিও আমি দেখছিলাম, ওয়ান্ডারফুল, হি ইজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার। ওনার এই ভিডিওগুলো দেখার পর যেটা আমার আমি রিয়েলাইজ করলাম, ওয়াট আই রিয়েলাইজ ইজ ইজ দ্যাট আমাদের কলকাতা শহরে যে সমস্ত গায়ক গায়িকারা কে কে লেভেলে নাম করেছে, মানে কে কে লেভেল বলতে এবার আপনাকে বুঝতে হবে অনেক কথা, মানে কে কে লেভেল বলতে ন্যাশনাল লেভেলে কে কে যে জায়গাটা সেই জায়গাটায় রিজিওনাল পশ্চিমবঙ্গের লেভেলে যারা যারা নাম করেছে আর কি, মানে কে কে যে টাকা রোজগার করেন রিজিওনাল লেভেলের কোনো সিঙ্গার সেটা আন্দাজ করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আমি বলছি যে মানে একটা
একটা থিওরিগত জায়গা দিয়ে কে কে ন্যাশনাল লেভেলে যে জায়গা মানে যে যোগ্যতা বা যে পজিশন হোল্ড করেন সেই পজিশনে হোল্ড করা যে সমস্ত গায়ক গায়িকারা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছেন তারা ওরা লাইভ পারফরমেন্সের ভিডিও দেখার পর আমি জানি না মেবি ভিডিও তো অনেক সময় অনেক এয়ার থাকে মোবাইলে ভিডিও হচ্ছে প্রপার সবকিছু পাওয়া যায় না যাই হোক এরকম তো ভিডিও আমরা আমাদের রিজিওনাল শিল্পীদেরও দেখি আর মানে আমারও ভিডিও থাকে অনুপমের ভিডিও থাকে সৌমলতার ভিডিও থাকে ইমন চক্রবর্তীর ভিডিও থাকে রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে উজ্জয়িনী মুখার্জির ভিডিও থাকে ক্যাকটাস রূপম ফসিলস এন্ড এভরিবডি হ্যাজ গট এ ভিডিও ইন সোশ্যাল মিডিয়া অন সোশ্যাল মিডিয়া আই এম সো সরি সো ঘটনাটা হচ্ছে যে আমি তো গান শুনে যেটা বুঝতাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো মানে কি কারণ কে 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 হু ইজ কে ম্যান উই আর বেটার দেন এনি কে আমি যে কজন সিঙ্গারের নামে এই মুহূর্তে এখানে উচ্চারণ করলাম তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যাট এনি পয়েন্ট অফ মানে পারফরমেন্স ফার ফার বেটার দেন মিস্টার কে কে আপনারা এত উত্তেজনা উত্তেজিত কেন বম্বে নিয়ে কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে সাউথ ইন্ডিয়াকে দেখুন উড়িষ্যা আমি এখন উড়িষ্যায় রয়েছি আমি একটা সিনেমা শুট করি একটা ওয়েব সিরিজে শুট করতে এসেছি উড়িষ্যাতে রয়েছি উড়িষ্যাকে দেখুন পাঞ্জাবকে দেখুন বাঙালি হোম ভাই বোন দিদি মাসি পিসি মা বাবা জেঠিমা জেঠু বোন প্রেমিকা প্রেমিক বাঙালি হোম আমরা শুনেছি সেটি এরপরে আমরা দেখব যে আজকে প্রেস কনফারেন্স করে রূপঙ্কর বাগচি কি বলেছে তারপরে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী আমি অরূপ দাকেও বলবো যে আমরা সেই আগে তিনি যে সাংবাদিক সম্মেলনটি কলকাতা প্রেস ক্লাবে করেছেন সেটি আমরা দেখে নিই তারপরে যেখানে ভবিষ্যতে বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে আতঙ্ক প্রাদেশিক পারফরমার যেন একটি কঠিন খাদের ঘাড়ে এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে তাই আমি দেখার কথা বলতে চাই একের জন্য এইভাবে রূপ পেতে হয়েছে শিল্পী বলছে বাড়িতে এসে যেভাবে
আমরা দেখলাম সেই সাংবাদিক সম্মেলন, তিনি কি বলেছেন। অরূপদা, দেখলে একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে রূপঙ্কর বাগচির তরফে, এবং সেখানে তিনি যা যা বললেন তার কথা বললেন, কিন্তু বহু মানুষের প্রশ্নের উত্তর যেটা সাংবাদিকদের মাধ্যমে দেওয়া দরকার বা মানুষ তাকে প্রশ্ন করতে চায় সেগুলো তিনি দিলেন না, কি বললেন? দেখো, হ্যাঁ, বিপ্লব এটাকে বলা যায় যে তার বিলম্বিত বোধোদয়, বা উনি অন্যভাবে দেখলে উনি করতে বাধ্য হয়েছেন, এবং করতে বাধ্য হয়েছেন না, উনি একটা বিবৃতি পাঠ করে চলে গিয়েছিল। উনি আর আসল কথা হচ্ছে উনি আর কোনো বিতর্ক বাড়াতে চাননি। বিপ্লব যে কথা উনি বলেছেন তাতেই যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং এটা তো সবে বিপ্লব আমি বলতে পারো তুমি শুরু। আজকে উনি ক্ষমা চেয়ে চলে গেলেন, নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করলেন, দুঃখ প্রকাশ করলেন, তাহলেই কি বিষয়টা ক্লোজ হয়ে গেল? বিপ্লব দেখার হচ্ছে সেটাই, কারণ আমরা জানি যে বাংলা গানের বাজার আবার শুরু হয়েছে, করোনার প্রকোপ এখন কম, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে পর্যন্ত অনুষ্ঠান হচ্ছে, এবং রূপঙ্কর বাগচি অনুষ্ঠানই করেন, এটাই ওনার পেশা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কে কে নিয়ে মন্তব্য, যে রোষ আছড়ে পড়েছে সমাজ মাধ্যমে সেটা আমরা দেখেছি, এবং সেখানে কেকের যা জনপ্রিয়তা এবং তার ফলে ওনার বক্তব্য, সেটা যে সমাজে একটা বিরূপ প্রভাব ফেলেছে উনি সেটা বুঝতে পেরেছেন, বিরূপ প্রভাব ফেলেছে। তাই জন্য উনি দুদিন থাকার পর উনি আজকে তাও আজকে একটা প্রাদেশিকতা সুস্থিরি দিয়েছিলেন, যদি বলতে চান না যে বাংলা গান নিয়ে উনি বলতে চাইছেন, সেটা একটা সুস্থিরি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে বিপ্লব, তারপরে আজকে যেটা হয়েছে উনার যে বিজ্ঞাপনটা করেন, সেই বিজ্ঞাপন থেকে উনাকে তুলে নেওয়া হতে পারে, সেরকমও সমালোচনা হচ্ছে, সবাই মিলে বলছে বিজ্ঞাপন থেকে উইথড্র করা হোক, নাহলে উনি যায় কোম্পানির বিজ্ঞাপন করেন, সেই তাদের প্রোডাক্ট সবাই বর্জন করবে। ফলে নানা মিলিয়ে শুভঙ্কর বাগচি প্রচন্ড চাপে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই চাপ সামলাতে গিয়েই আজকে উনি প্রেস মিট করেছেন। প্রেস মিট একটা পর্ব মিটলো, উনি ক্ষমা চাইলেন, উনি সুরের মানুষ, উনি সুর এবং তাল এই দুটো তো গানে লাগে, আমার মনে হয় সেখানে ওনার তালটা কেটে গিয়েছিল, এবং সেই তালটা কাটার পর উনি বুঝতে পারলেন ওনার জনপ্রিয়তা ঠিক কোথায়, উনি ঠিক কোথায় দাঁড়িয়ে, আর কৃষ্ণকুমার কন্যা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে উনি আমার আশা করি সেটা বুঝতে পারলেন। পরবর্তীকালে আমাদের আর কি সবকিছু বলে দেওয়া যায় না, সমাজ মাধ্যম থাকলেই সবকিছু বলা যায় না, মুখ থাকলেই সবার সমালোচনা করা যায় না, এই কতগুলো জিনিস আমাদের বোধ হয় এই ঘটনা থেকে বড় শিক্ষা দিয়ে গেল। একদম ঠিক, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একটি সংবাদ মাধ্যম টেলিভিশন মিডিয়া, তার এক সাংবাদিক খুবই জুনিয়র সাংবাদিক, সে কবি সুমনকে প্রশ্ন করেছিলেন কোনো একটি বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য। কবির সুমন যে ভাষায় কথা বলেছিলেন এবং লাইভে সে অংশটি যে ভাষায় তিনি কথা বলেছিলেন, তিনিও প্রথমে এই বিষয়টা নিয়ে, তো তারপরে তিনিও সাংবাদিক সম্মেলন করেন, ঠিক তাকেই কি ফলো করলেন রূপঙ্কর বাগচি? তিনিও সাংবাদিক সম্মেলন করে জাস্ট চার লাইন বিবৃতি পড়ে তিনি তার বিবৃতি শেষ করে তিনি বললেন আমি এখন আর এই বিষয়ে কোনো কথা বলবো না, সাংবাদিকদের কিছু বলবো না। তো তিনি কি তাকে ফলো করলেন? হতে পারে, কারণ তার তার সুরে গান করেই তো উনি ভারত ছেড়া গায়ক হয়েছিলেন, ফলে মানুষ যদি ভালো পথ ফলো করে তো ভালো, খারাপ পথ ফলো করার ফল পরিণাম কি উনি তো আজকে দেখতেই পেলেন যে পরিণাম কি জায়গায় যেতে পারে। আমার কথা হচ্ছে বিপ্লব, গান কোনো সীমা হয় না, গানের কোনো বেড়া হয় না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার একটি বাচ্চা মেয়ের গান আমাদের বাঙালি গান তারা ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, একইভাবে সাউথ ইন্ডিয়ান ছবি আজকে হিন্দি সিনেমার সঙ্গে টক্কর দিচ্ছে, হিন্দি সিনেমার থেকে বেশি ব্যবসা করছে, নানা ভাষায় হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমা। ফলে বাংলা ভালো সিনেমা যে অপরাধী চলছে সেটা তো লোকের ভালো লাগে, সেটা তো চলছে বিপ্লব। ফলে আমি যদি মনে 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 করি যে আমার সেই প্রতিভা আছে, আমার সেই যোগ্যতা আছে, তাহলে মার্কেট তো খোলা, তুমি চেষ্টা করো না, অসুবিধা কোথায়? আজকে তো মিঠুন চক্রবর্তী হোক, কুমার সানু হোক, বাবুল সুপ্রিয় হোক, প্রত্যেকেই তো বোম্বের মার্কেটে তাদের জায়গা করে নিয়েছে, তাহলে তাদের তো কেউ, হ্যাঁ তাদের তো কেউ জায়গা ছেড়ে দেয়নি। ফলে করুক, ওনারও জনপ্রিয়তা থাকলে নিশ্চয়ই হবে। ফলে এরকম বিষয় নেই যে বাংলা গানের বাজারও এরকম ব্যাপার নেই যে এখানে রেশারেশি নেই, এখানে ল্যাং মারামারি নেই, এখানেও আছে বিপ্লব, এখানেও নতুন শিল্পীদের জায়গা হয় না, এরকম বাংলা গানের বাজার বলেই তাহলে বাংলা গানের নতুন যারা শিল্পী তাহলে পুরোনোরা মঞ্চ ছেড়ে চলে যায়, তারা কি জায়গা ছেড়ে যায়? কেউ যায় না। ফলে বলিউডের ইন্ডাস্ট্রি আরো বেশি পেশাদারিত্বর জায়গা, আরো বেশি ল্যাং মারামারির জায়গা, এটা তো খুব ডিফারেন্ট একদম। কিন্তু এইখানে যেটা হাওয়া তোলার চেষ্টা করছে যে
বাংলা বা বাংলা ভাষা বাংলা গান অনেক বেশি করে আর কি মুম্বাইতে তারা প্রাধান্য পাচ্ছে না হঠাৎ করে বাংলা বলে আমার মনে হয় না জিনিসটা বোধ হয় শুধু বাংলা বলে না কারণ বিভিন্ন আমরা সময় দেখি অন্য ভাষাভাষী যারা গায়ক গায়ক তারাও মুম্বাইতে গিয়ে কিন্তু জায়গা করে নিয়েছে অরিজিৎ সিং তো দাপিয়ে বেড়াচ্ছে বিপ্লব প্রচুর গান করেছে মুর্শিদাবাদের একটি ছেলে ফলে তারাও তো সবাই লড়ে উঠেছে ফলে ওই প্রাদেশিকতার কথা বলে প্রাদেশিকতা সুখচুরি দিয়ে আমার মনে হয় না তাতে কোনো লাভ আছে আলটিমেট যেটা হলো বিপ্লব সেটা হচ্ছে এই করতে গিয়ে আমরা যেটা দেখলাম এই বাংলার শিল্পীদের সম্পর্কে আরো বেশি ঘৃণা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেল যে এটা আরো তাদের আগামী দিনে ক্ষতি ছাড়া লাভ করবে না বিপ্লব একদম একদম ঠিক আমরা এই প্রশ্নটা যে বাংলা সংস্কৃতি এত ঠুনকো নয় যে কেউ বলবে বাংলা গানকে তুলে ধরতে হবে বাংলা সংস্কৃতি এত ঠুনকো নয় তাহলে আজকে রবীন্দ্রনাথ নোবেল পেতেন না সত্যজিৎ রায় অস্কার পেতেন না অতএব প্রতিভা থাকলে তার বিকাশ ঠিক হবে এবং লড়ে জায়গা করে নিতে হবে এইভাবে ফেসবুক পোস্ট করে বা আমি 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 যদি বলি যে এখনো আমাদের বেশ কিছু শিল্পী কলকাতার রয়েছেন যারা এই নজির মঞ্চে শো করলে ওই 2500 সিটের জায়গায় এখনো 7000 ছেলে ঢোকে সেরকম শিল্পী আমি সেই শিল্পীর নাম করছি না সেরা কিন্তু এই বাংলারই শিল্পী তাই বাংলা সংস্কৃতির নামে আপনি যে অপসংস্কৃতিটাকে করলেন ওই কবির সুমনের মতো সেটা আমরা আপনার মতো শিল্পীর কাছে আশা করি ধন্যবাদ আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ অরূপদাকে ধন্যবাদ আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার।